ঠিক আছে তুই নে। এই এই চিন্তাকারী, এই হাইজাকার, আমার মোবাইল নিয়ে গেল। এ কে কোথায় আছেন ভাই? আমার বাসান, এই আমার মোবাইল নিয়ে গেল চিন্তাকারী। এ ভাই আমার বাসান কে কোথায় আছেন? চিন্তাকারী আমার মোবাইল নিয়ে যাচ্ছে, আমি কি করব? আমার মোবাইলটা নিয়ে গেল। এই যে ভাই দাঁড়ান 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 ভাই ভাই, এক চিন্তাকারী আমার মোবাইলটা নিয়ে গেছে ভাই। আমি কথা কইতেছিলাম, টান দিয়ে দৌড় দিছে। ওই যে ভাই ভাই আমার হেল্প করেন। আচ্ছা তা আমি আপনার জন্য কি করতে পারি? যেহেতু আপনার সাথে মোটরসাইকেল আছে, আমার উঠান আপনার গাড়িতে, ওরা দৌড়া ফালাই। না না দেখুন ভাই, আমি হুট করে আপনার আমার গাড়িতে উঠাইলাম, যদি কোনো রকমের কোনো সমস্যা হয় কিন্তু দায়ভার কে নেবে? ভাই কোনো দায়ভার না, আমি একজন ভালো মানুষ ভাই, আমি আপনার কোনো ক্ষতি করবো না। আপনি আমার চোরটা ধরাই দেন চিন্তাকারী, এটারে আমি আপনার দরকার চা নাস্তা খাওয়াবো ভাই। আরে ভাই চা নাস্তার হিসাবটা তো পরে আসুক, ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে চিনি না জানি না, তারপরে যদি হুট করে কোনো ঘটনা ঘটে যায় বা কোনো রকমের বিপদ চলে আসে তখন আমি কি করবো? এরে ভাই আপনি কি মানুষ না, আমার উপকার করবেন? তা আপনার আবার কোনো বিপদ আসে কেন? আমি কি আপনার ক্ষতি করুন নাকি? আচ্ছা ঠিক আছে উঠুন। এই তো ভাই ভাই একটু জোরে টান দিয়েন ভাই ভাই, ওই রে এখন তো দেওয়া যায় না, কদ্দুর গেছে কই ভাই, টানতে থাকেন। যাই 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 দোস, মোবাইলটা খাম দিছি দেখ। বাবা তো অনেক দামি মোবাইল, ভালো কাজ করছো, কালারটাও কিন্তু সুন্দর তাই না? একবার কালার যাই হোক, আমরা নিয়ে কভারটা চেঞ্জ করে নিব, হয়তো কোথাও বিক্রি করব। এইটা বিক্রি করে পার্টি হবে, পার্টি সোজা খাওয়া দাওয়া হবে, সারা রাত পর পার্টি আর মাস্তি সেই হবে। এই যে এই যে এই যে এই চিন্তাকারী, এই যে আমার মোবাইলটা, হ্যাঁ আমার মোবাইলটা দাও ভাই, দাও মোবাইলটা দাও ভাই, আপনার নামেন বুঝতে পারছি। আপনি কোন হিসাবের কথা বলতেছেন? ওই যে চা বিস্কুটের কথা তো, এটা আরেকদিন, এখন কি ভাগ লাগু থাকে আমরা আপনারা চা বিস্কুট খাওয়ামো কেন? আরে ফকিনের পোলা টের ভাবি এখন, এই যে তুই মোটরসাইকেল দামি মোটরসাইকেল ঘুরে চোর লোকে কি মানা এটা রে? আমরা বিগত এক মাস ধরে চোখে রাখতে, তুই কখন কোথায় যাস, কি করিস, সব কি মানে কোনো কিছু আমাদের চোখ এড়ায় না, আজকে তোরে বাগে পাইছি। আর আমি তো, তুই কোন সময় বাথরুমে যাস, গোসলখানা যাস, বাইরে খাস, এই খবরটা সেই দিছে আমাকে। ও তার মানে আপনারা সব তথ্য আপনাদের কাছে আছে? কথা কম, তুই এমন ভাবে কথা কইতেছিস মনে হয় তুই আমাদের মেয়ের জামাই। টাকা বাই কর না, এই শালা শালা ঠিক দিয়ে দে ভাই, বাই কর। কইছি রে ভাই, আপনাকে সবগুলো জুতা দিয়ে আমার কথা বাইরা বাইকের জারি বাইকে আছে এখানে জুতা দিয়ে আমার পছন্দ হয়েছে। যা ওটা জিরা জিরা। এই শুন, তুই আমাকে চার জন্য চেহারা দেখে গেছিস, কোনোদিন ভুলে কোন সিআইডি পুলিশ কাউকে যদি বলস তাহলে কিন্তু তোর শেষ করে এলাম, আর জীবিত রাখতাম না জীবনে। ভাবালে পাগল ভাই, যে আমি আপনাকে চেহারা আরেকজন করে দিই, আমি কি মরবো? বলছিলাম কি ভাইয়া, যদি মোটরসাইকেলটা দিয়ে দিতেন আমার। ও ভাই কিক দে কিক দে কিক দে ভাই 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 হারুন যাবা আসো। আরে শেষ পর্যন্ত আমাদের একটা মোটরসাইকেলের ব্যবস্থা হইলো, এটা দিয়ে চিন্তা করতে যা লাগবো না শালার সাক্কাস।